আসন্ন দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বোচাগঞ্জে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেও তিনি গ্রামগঞ্জের হাট বাজার সহ ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সেখানে ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে তার আনারস প্রতীক মার্কায় ভোট এবং দোয়া চাইছেন। তিনি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলা পরিষদকে গণমানুষের আস্থার পরিষদে রূপান্তরিত করার পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদকমুক্ত একটি উপজেলা গঠনে কাজ করে যাবেন। উল্লেখ থাকে যে গত 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন সহ বোচাগঞ্জবাসীর কল্যাণে ব্যাপক অবদান রেখেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন আগামী 21 মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে নির্যাতিত, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণ সাধিত হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। ভোটারদের কাছে আমার যেটা মেসেজ যে প্রত্যেকটা ভোটাররা সচেতন, বিবেকবান, তারা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে গঞ্জ উপজেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস। ইতিপূর্বে গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ছিলাম এবং এই চেয়ারম্যান থাকা অবস্থায় এই পরিষদকে আমি গণমানুষের আস্থার পরিষদ হিসাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং এই গণমানুষের আস্থার এই পরিষদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য জনগণ আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ।